জো বাইডেনকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। কথা হয়নি রাজনৈতিক বা মানবাধিকার ইস্যুতে, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানালেন শেখ হাসিনার সাফল্যের বিষয়ে অবগত মার্কিন প্রেসিডেন্ট। তারা আমাদের কোনো চাপ দেন না, আমাদের সাথে ওয়াশিংটনে খুব ভালো সম্পর্ক। সফর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন এবং তিনি যাবেন। মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈশ্বিক জৈব জ্বালানি জোটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আলোচনায় প্রাধান্য পাবে বিনিয়োগ সম্ভাবনা ও ব্যবসা বাণিজ্যের প্রসার। তেল খালাসে এবার নতুন প্রযুক্তির যুগে প্রবেশ করছে বাংলাদেশ। অক্টোবরে পাইপলাইনে মহেশখালীতে আসবে জ্বালানি তেল, বছরের সাশ্রয় 800 কোটি টাকা। ভারতের আসাম ডাউকির কাছে হওয়ায় ভূমিকম্পের ডেঞ্জার জোন সিলেক্ট, দুবছরে অন্তত 25 বার অনুভূত বড় দুর্ঘটনার আভাস, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। পুলিশের হাত থেকে বাঁচতেই মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, হয়নি শেষ রক্ষা। কুয়েতে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রের মূল হোতাসহ গ্রেফতার 3।